গান বরাবরই ভালোবাসে অনন্যা। মূলত রবীন্দ্রসঙ্গীতের ভক্ত হলেও আধুনিক গানও তার মন্দ লাগে না, বিশেষত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আধুনিক গান। এই অলস বিকেলগুলো গান শুনেই কাটায় সে। সঙ্গীতের অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজে, ততক্ষণ গানকে আর মানদামাশেকে সঙ্গী করেই সে কাটায়। অবশ্য খুব একটা চঞ্চল প্রকৃতির মেয়ে সে কোনোদিনই ছিল না, কম কথার মানুষ, একটু লাজু, মাত্রাতিরিক্ত কল্পনাপ্রবণ আর গল্পের বইয়ের পোকা অনন্যা। প্রত্যেকটা গল্পের কেন্দ্রীয় চরিত্রে একেবারে ঢুকে পড়ত সে, নিজেকে সেই চরিত্রের মতো ভাবতে ভালো লাগতো তার। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বেসরকারি সংস্থার ফ্রন্ট অফিসের এক্সিকিউটিভ হয়েও যখন তার দ্বারা সোশ্যালাইজ বা প্রেম টেম বিশেষ হলো না, তখন অনিমেষবাবু কাগজে ম্যাট্রিমোনিয়াল বিভাগে বিজ্ঞাপন দিয়ে মেয়েকে পাত্রস্থ করা ঠিক করলেন। সম্বিত একটা ইঞ্জিনিয়ারিং সংস্থার বেশ উঁচু পদে রয়েছে, সল্টলেকে অফিস। ধানবাদে তার পৈতৃক বাড়িতে বাবা মা ও কলেজ পড়ুয়া বোন মোহনা থাকে। সম্বিত চাকরি সূত্রে কলকাতায় প্রথম পেইং গেস্ট থাকত। চাকরিতে থিতু হওয়ার পর তিলজলায় এই সদ্য গজিয়ে ওঠা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছে সে। বিয়ে করে অনন্যাকে এখানেই তুলেছে। কলকাতার মেয়ে, ধানবাদে গিয়ে থাকতে পারবে না, তাছাড়া নতুন সংসার। বিয়ের বছর ঘোরার আগেই অনন্যা সন্তান সম্ভবা হওয়ায় বন্ধু বান্ধবেরা প্রচুর আওয়াজ দিয়েছিল। বাচ্চা ভীষণ ভালোবাসে দুজনেই, তাই তাড়াতাড়ি এসে গিয়ে থাকলেও প্রথম ইস্যু সম্বিত নষ্ট করতে চায়নি, চায়নি অনন্যাও। প্রেগনেন্সি আসার পরেও বেশ কিছুদিন জেদের বসে অফিস করেছিল অনন্যা। মাস ছয়েকের মাথায় স্টোর রুম থেকে ফাইলের গোছা আনতে গিয়ে সেই যে মাথা ঘুরে পড়েছিল, ব্যাস সম্বিত তো বটেই, এমনকি অনিমেষবাবুও একরকম অসন্তুষ্ট হয়েই অনন্যাকে চাকরি ছাড়তে বললেন। সেখানেই তার চাকরি জীবনের ইতি। সেই থেকেই গল্পের বই, মাঝে মধ্যে টিভি আর অনেকটা সময় জুড়ে গানই তার সাথী। প্রতিবেশীদের সকলের সাথে এখনও তেমন আলাপ জমে না উঠলেও পাশের ফ্ল্যাটের মজুমদারদের সাথে বেশ হৃদ্যতা তৈরি হয়েছে তার। মজুমদার বাবুরা বয়স্ক মানুষ, স্বামী স্ত্রী একাই থাকেন। প্রিয়নাথ মজুমদার আইনজীবী ছিলেন, তার কর্মজীবনের সুখ্যাতি এখনও লোকমুখে ফেরে। ওনার গৃহিণী অনুপমা গৃহবধূ। খুব ছোট বয়সে মাতৃহারা অনন্যার মায়ের জায়গাটা তিনি অনেকটাই পূরণ করে দিয়েছেন। মজুমদার বাবুদের একটাই মেয়ে, নাম মালঞ্চ। অনন্যা শুধু ছবিতেই দেখেছে তাকে। সম্বিত দু একবার দেখেছিল নতুন ফ্ল্যাট কেনার পর। মেয়েটা অপ্রকৃতিস্থ, পাগল, হ্যাঁ পাগল। মৃগী আর নার্ভের রোগ তার ছোটবেলা থেকেই ছিল, ওষুধ চলত। ধীরে ধীরে বাইপোলার ডিসঅর্ডার দেখা যায়, ভায়োলেন্সের মাত্রা বেড়ে গিয়ে যেদিন সে নিজের পেটে ছুরি চালাতে গেল সেদিনই প্রিয়নাথবাবু তাকে অ্যাসাইলামে পাঠাবার সিদ্ধান্ত নেন। এখন একাই থাকেন ওনারা, বসার ঘরের দেওয়াল জোড়া বিশাল অ্যাকোয়ারিয়াম। সম্বিত অনন্যার মধ্য দিয়ে নিজেদের সন্তান শোক ভুলে থাকা এই দম্পতি অনন্যার খুব আপন। আগে অনুপমার কাছে দাঁড়িয়ে রান্না শিখত অনন্যা। অনুপমা কখনো বাজার থেকে মাছ কাটিয়ে আনতেন না, ওতে নাকি পিসের সাইজ টেরামাকা হয়, ছোট বড় হয়। ঝুঁকে আশবটিতে মাছ কাটতে জেঠিমার কষ্ট হয় বলে অনলাইনে বুচার্স নাইফ আনিয়ে নিয়েছিল সে। সন্তান সম্ভবা বলে যেহেতু এখন রান্না শিখতে যেতে পারে না, তাই উনি নিজেই মাঝে মধ্যে রান্না করে এটা ওটা দিয়ে যান। আজ এঁচুড় চিংড়ি দিয়ে গেছেন। ভয়ানক অরুচি হওয়ায় অনন্যার প্রায় সব কিছু খাওয়ারই পার চুকে গেছে আজকাল। চিংড়িটা তাও খায়, কিন্তু সেটা কুচো চিংড়ি হলে তবেই। সম্বিত রোজ অফিস থেকে বেরোনোর আগে একটা ফোন করে অনন্যাকে, আজও করেছিল। কি আনবো, কি খেতে ইচ্ছা করছে আজ? ডার্ক চকলেট আইসক্রিম। কিন্তু আমি পাবো তো? হ্যাঁ, বেশি করে এনো। আরে আইসক্রিমের কথা বলছি না। ধ্যাত,
ফোন কেটে লাজুক হাসি হাসে অনন্যা। এমন বর পাওয়াও বেশ ভাগ্যের ব্যাপার। কে বলবে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ? প্রথম থেকে না রাতে ঘুমোতে দিত, না ছুটির দিনগুলোতে একটু জিরোতে দিত। ডাক্তারের কাছে প্ল্যানিং করতে যাওয়ার আগেই একদিন প্রেগনেন্সি টেস্ট কার্ডের রেজাল্ট পজিটিভ চলে এলো। আজ একটু তাড়াতাড়ি ফিরছে সম্বিত, সাথে এক টব ডার্ক চকলেট আইসক্রিম। সম্বিত অফিস থেকে ফিরতেই মানুদামাসি এক কাপ চা আর জল খাবার এগিয়ে দিয়ে চলে গেল। রাত ১১টা নাগাদ ডিনার সেরে আইসক্রিম নিয়ে খুনসুটি করে স্বামী স্ত্রী শুয়ে পড়ল। গভীর রাত, প্রায় দুটো ১০-১৫ নাগাদ একটা চাপা শব্দে ঘুম ভেঙে গেল অনন্যার। শব্দটা চাপা হলেও ঘুম ভাঙানোর পক্ষে যথেষ্ট। কাঁচ ভাঙার শব্দ, সম্ভবত মজুমদারদের ফ্ল্যাট থেকে এসেছে শব্দটা। সম্বিত অঘরে ঘুমোচ্ছে, তাকে ডাকবে ভেবেও খানিকক্ষণ চুপ করে রইল সে। লোকটা সারাদিন খাটে। হঠাৎ তার চেতনাকে দিশাহীন করে দিয়ে ভেসে এলো নারীকণ্ঠের এক তীব্র তীক্ষ্ণ চিৎকার, মরণকালীন আর্তনাদের মতো। কোনো সন্দেহ নেই যে সেটা পাশের ফ্ল্যাট থেকেই এসেছে। সম্বিত নিজেই জেগে উঠেছে। অসম্ভব ভয় আর উৎকণ্ঠায় কুঁকড়ে যাওয়া অনন্যা বলল, একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তুমি তুমি কিন্তু ঘরেই থাকো। তাড়াহুড়োয় ঘরের আলো না জ্বালিয়েই বেরিয়ে গেল সম্বিত। দু মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট পরেও সম্বিত আসছে না দেখে আস্তে আস্তে খাট থেকে নামল অনন্যা। ফ্ল্যাটের বাইরে ল্যান্ডিংয়ের লাইটটা জ্বালাল। সন্ত্রস্ত পায়ে হেঁটে মজুমদারদের ফ্ল্যাটের সামনে গিয়ে দেখল দরজাটা হাট করে খোলা। ঢুকবে কিনা ভাবতে ভাবতেই হঠাৎ সম্বিত দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে, সারা গেঞ্জিতে রক্ত মাখা। নিচে নিচের গার্ডকে ডাকো, এক্ষুনি খুন বলেই আবার ছুটে ভেতরে ঢুকে গেল সে। আশেপাশের ফ্ল্যাটগুলোতেও পটাপট লাইট জ্বলে উঠল। চেঁচামেচি শুনে গার্ড নিজেই দৌড়ে এলো। এরই মধ্যে ফ্ল্যাটের ভেতর থেকে আবার একটা তীব্র আর্তনাদ ভেসে আসলো। এবারের আর্তনাদটা সম্বিতের। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ল অনন্যা। দরজা খুললেই ড্রয়িং রুম। সদ্য ভাঙা অ্যাকোয়ারিয়ামের কাঁচ ইতস্তত ছড়িয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ঘর, আর তারই মধ্যে পড়ে রয়েছে মজুমদার কর্তাগিন্নির নিষ্প্রাণ দেহ। দুজনেরই গলার নলি কাটা, আর তার কিছুটা দূরেই মেঝেতে পড়ে কাতরাচ্ছে সম্বিত। ধারালো কোনো অস্ত্র দিয়ে মারা হয়েছে তার পেটে, আর এই নারকীয় দৃশ্যের মাঝে রক্ত স্নান করে দাঁড়িয়ে রয়েছে মালঞ্চ মজুমদার। তার গায়ের অ্যাসাইলামের নীল ইউনিফর্মটা রক্তে কালো হয়ে গিয়েছে, হাতে অনন্যার আনিয়ে দেওয়া সেই বুচার্স নাইফ। কিছু খেতে দে না রে, দে এক পা এক পা করে অনন্যার দিকে এগোতে এগোতে অনুনয় করে ওঠে মালঞ্চ। পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল অনন্যা। যন্ত্রণায় অবশ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মুহূর্তে মালঞ্চর গলা তার কানে এলো, কি মজা কি মজা, ধরতে পারে না আমাকে, কেউ ধরতে পারে না, ধরতে পারে না, কি মজা। অনন্যার চোখে নেমে এলো এক রাশ অন্ধকার। সঙ্গে সঙ্গে ছুরিটা দিয়ে এক টানে নিজের হাতের শিরা কেটে ফেললো মালঞ্চ। অনন্যা অনন্যা অনন্যা, শুনতে পাচ্ছেন অনন্যা? হার্টবিট মনিটরের একটানা সাউন্ডে সদ্যজাতের পরিত্রাহী কান্নায় আর নিজের নাম কর্ণগোচর হওয়ায় যেন এক যুগ পরে ঘুম ভাঙল অনন্যার। নাম কি আপনার? এই দেখুন ছেলে, দেখতে পাচ্ছেন? একটা ছোট্ট ময়দার দলার মতো কিছুকে যেন ঠেকানো হলো তার গালে।
বিভৎস জোরে কাঁদছে সে। বাস বাস ঠিক আছে সিস্টার, পেশেন্টের প্রেশারটা দেখুন, 12:30টা ল্যাকটেশন চেক করে একটা মর্টেলিয়াম দেবেন। ও হ্যাঁ, এনার বাবা এসেছেন বোধহয়। মেটারনিটি ওয়ার্ডে যাওয়ার আগে মা বাচ্চার সাথে দেখা করিয়ে দিন একবার, বুঝিয়ে বলবেন প্যানিক না করতে। প্রিম্যাচিউর বেবি হলে ইনকিউবেটরে রাখতেই হবে কিছুদিন, আর ফুল কনসাসনেস আসলে বেবিকে ফিডিং এর জন্য আনবে। আর সব কথা এখন পেশেন্টের সামনে তোলার দরকার নেই, যান ওয়ার্ড বয়কে ডেকে আনুন। চোখের সামনে থেকে লাইটটা যেন আবার ক্ষীণ হয়ে আসছিল। ওসব কথা, কোন সব কথা যেন, কি হয়েছিল সম্বিত, সম্বিতকে নিয়ে যেন কি একটা বলার ছিল, এসব কথা ভাবতে ভাবতে চোখের পাতা টেনে আসছিল অনন্যার। দুজন ওয়ার্ড বয় মিলে অপারেশন টেবিল থেকে স্ট্রেচারে নিল তাকে। সিস্টার স্যালাইনের বোতল ঝুলিয়ে দিলেন, স্ট্রেচার চলতে লাগলো। গভীর ঘুমে আবার তলিয়ে যাবার আগে করিডোরে দাঁড়ানো অনিমেষ বাবুকে দেখতে পেল অনন্যা। সম্বিত, একটাই প্রশ্ন করেছিল সে, উত্তর আর শোনা হয়নি। অন্ধকার নেমে এসেছিল। প্রায় 20 দিন নার্সিংহোমে কাটিয়ে আজ বাড়ি ফিরেছে সম্বিত। 3 বোতল রক্ত দিতে হয়েছিল তাকে, পেটে 7টা সেলাই নিয়ে সে এখন পুরোপুরি বেড রেস্ট। তিলজলার VIP বাজার এলাকার সেই বিল্ডিং এখন খবরের শিরোনামে। পুলিশ মজুমদারদের ফ্ল্যাট সিল করে দিয়ে গেছে। মালঞ্চ অ্যাসাইলাম থেকে পালালুকি করে, তাই নিয়ে কর্তৃপক্ষ জবাব দিতে পারছেন না। বাকি রোগীদের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধানবাদ থেকে সম্বিতের মা সোমা দেবী ও বোন মোহনা এসে আপাতত অনন্যা, সম্বিত ও বাচ্চার দেখাশোনা করছে। রয়েছে মানদাও। অনিমেষবাবু নিয়মিত যাতায়াত করেন। প্রাথমিক শখ কাটিয়ে অনন্যা এখন ছেলেকে নিয়েই থাকে সবসময়। এক রত্তি একটা প্রাণ, সবাই বলে দেখতে নাকি অনেকটা অনন্যারই মতো। যদিও সে চেয়েছিল ছেলে হোক বা মেয়ে, দেখতে যেন সম্বিতের মতোই হয়। তবে শাশুড়ি খুব খুশি ইয়েতে, বললেন, মাতৃমুখী পুত্র সুখী, খনার বচন শুনুনি। শোনেনি অনন্যা, তবে ছেলেকে নিয়ে সে ভীষণ ভীষণ সুখী। তার সব ট্রমা, টেনশন, ট্রাভেল লিভিং এর দাওয়ায় তার একরত্তি ছেলে গুবলু। মোহনার গরমের ছুটি চলছে এখন, সেই ছুটিকে কাজে লাগিয়ে দাদা বৌদি আর তার পুচকুর কাছে চলে এসেছে সে। দেখভাল যদিও বাহানা বিশেষ, ফেসবুকের কলকাতাবাসী বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ চলছে দফায় দফায়। এই চমকদার শহরের হৈহট্টগোলে নতুনের আমেজ পেয়ে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে সে দিন রাত। জ্যৈষ্ঠের অমাবস্যা, প্রকৃতি যেন থম মেরে কোনো কিছুর অপেক্ষায় প্রহর গুনছে। মাস্টার বেডরুমে বাচ্চা সমেত সম্বিত, অনন্যা। গেস্ট রুমে শুয়েছেন সোমা দেবী আর মোহনা। দুজনের ঘরেই এসি চলছে। একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল সোমা দেবীর। রান্নাঘরে কিসের একটা আওয়াজ হলো না? সোমা দেবী উঠে বসলেন বিছানায়, পাশে মোহনা নেই। ঘরের দরজা হাট করে খোলা, বাইরে নিশ্চিত্র অন্ধকার। মোহনা, এই মোহনা। সোমা দেবী নামলেন খাট থেকে। ড্রয়িং রুমের কোনাকোনি রান্নাঘর, তার দরজার পাশে ফ্রিজ। ফ্রিজের নিচে বসে, না বসে ঠিক না, হামাগুড়ি দিয়ে ডিপ ফ্রিজারে রাখা কাঁচা মুরগির মাংস পরম তৃপ্তিতে চিবোচ্ছে মোহনা। কষ বেয়ে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে, গা গুলিয়ে এলো সোমা দেবীর। এই এই মোহনা, একি রে, একি করছিস তুই? মেয়ের কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন সোমা দেবী। চকিতে পেছন ফিরে তাকালো সে। এটা কে, এ কাকে দেখছেন সোমা দেবী? হেতু ছেলেকে ডাকার শেষ চেষ্টা করেছিলেন সোমা দেবী, পারলেন না। মোহনা আবার তার মতো যে ছিল, সে ঝাঁপিয়ে পড়ে
কণ্ঠনালী কামড়ে ছিঁড়ে নিয়েছে সোমাদেবী। কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে গেলেন সোমাদেবী। গলা দিয়ে ছিটকে ছিটকে রক্ত বেরোতে লাগলো। মোহনা ধীর পায়ে বেসিনে গিয়ে মুখ কুচিকুচি করলো, যত্ন করে ধুয়ে দিল তার হাতে মুখে লেগে থাকা রক্তের দাগ। তারপর বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। গভীর ঘুমে যখন সে তলিয়ে যাচ্ছে তখন তার গা থেকে একটি নারী মূর্তি উঠে হাওয়ায় মিলিয়ে গেল। কাল সকালে মোহনার এসব কিচ্ছু মনে থাকবে না। এটা বাইট মার্ক, এই যে এইখানে ক্যানাইন দিয়ে শ্বাসনালীটা টেনে ধরা হয়েছে, তারপর প্রিমোলার আর মোলার দিয়ে চাপ দিয়ে ছিঁড়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কোন প্রাণী এটা? এভাবে তো ডোবারম্যান কামড়ায়, কিন্তু সে তো এখানে, আর তাছাড়া বন্ধ ফ্ল্যাটে। আচ্ছা মোহনা, আপনি কিছু টের পাননি? তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর মিস্টার ধরের প্রশ্নের উত্তরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মোহনা। কাঁদতে কাঁদতে চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে উঠেছে তার। অনন্যার কাঁধে মাথা রেখে নির্জীব হয়ে পড়ে থাকতে থাকতেই আবার ভয়ে ডুকড়ে উঠে সে। তার হয়ে অনন্যাই ফোঁপাতে ফোঁপাতে বলল, মোহনা ঘুমিয়েছিল গেস্টরুমে, আমি ছেলের ডায়পার বদলাতে উঠেছিলাম, জল তেষ্টা পেয়েছিল তাই ফ্রিজের কাছে যেতে গিয়ে। সম্বিত মাথায় হাত দিয়ে সোফায় বসে রয়েছে, গুবলু রয়েছে বেডরুমে মানদার কাছে। এত লোকের আওয়াজ পেলে সেও ভ্যাবাচেকা খেয়ে কাঁদতে থাকবে, আর তাছাড়া এই অলক্ষণে ব্যাপারের মধ্যে তাকে আনার তো কোনো প্রশ্নই নেই। প্রতিবেশী ক্লাবের ছেলেরা সম্বিতের দুজন ঘনিষ্ঠ অফিস কলিগ অনিমেষবাবু এবং তিনজন কনস্টেবল মিলে ঘরে গিজগিজ করছে বেশ কিছু লোক। অনিরুদ্ধবাবু বললেন, এনার স্বামী কোথায়? ধানবাদে তো, কখন পৌঁছবেন? বাবার পার্শিয়াল প্যারালিসিস আছে, বছর তিনেক আগে একটা ম্যাসিভ অ্যাটাকের পর থেকে একাই আছেন, সাথে একটা মাঝবয়সী চাকর আর রান্নার মাসি। শক্ট হবেন ভেবে ওনাকে বলিনি এখনো। কিন্তু বলতে তো হবেই, নাকি জানাবেন না? দেখুন যা ভালো মনে করেন, আর ওদিকে কিছু ফর্মালিটিস আছে, একবার থানায় আসতে হবে। দুপুরে ছেলেকে খাইয়ে নিজে দুটো মুখে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে শুয়েছিল অনন্যা। মানদামাসি কাজ ছেড়ে দিয়ে চলে গেল একটু আগে। মোহনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছেন ফ্যামিলি ডক্টর, সে পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। অনিমেষবাবু সম্বিতের সাথে থানায় গেছেন, তাও দু ঘন্টা হলো প্রায়। একটা ফোন করবে কি অনন্যা? না থাক, পরে। শ্বশুরমশাইকে এখনো কেউ কিছুই জানালো না। মনটা কেমন করে উঠল ওই বুড়ো মানুষটার জন্য, এতগুলো বছর স্ত্রীর সাথে একসাথে কাটিয়ে এসে। আহারে, নম্বরটা ডায়াল করেই দিল সে। মোহনা যখন ধানবাদে ছিল তখন ওর স্মার্টফোনেই ভিডিও কলে ছেলের মুখ দেখিয়েছিল সে শ্বশুরমশাইকে। ভিডিওতে নিজের কম্পমান ডান হাতটা তুলে নিজের কপালে ঠেকিয়ে মনোময়বাবু তার বংশের প্রদীপকে ঈশ্বর জ্ঞানে নমস্কার করেছিলেন। ধানবাদের বাড়ির কাজের লোক শম্ভুর একটা স্মার্টফোন আছে, সেটাতেই ভিডিও কল করল অনন্যা। শম্ভুদা দেখতে পাচ্ছ? ভালো তো? অবমনি, আমরা ভালো আছি, আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ গো ঠিক আছি। বাবার কাছে একটু ফোনটা দাও না, কথা বলি। বাবা কেমন আছেন? এই যে আমি, দেখতে পাচ্ছেন? খেয়েছেন?
সোমা কোথায়? সোমা, সোমা কোথায়? বৃদ্ধের আচমকা প্রশ্নে থতমত খেয়ে অনন্যা বলে উঠল, মানে মামুনি একটু ঘুমোচ্ছেন বাবা, উঠলে কথা বলিয়ে দি। আপনার শরীর ভালো তো বাবা? মিথ্যে। গর্জে ওঠেন বৃদ্ধ। উত্তেজনায় ওনার চোখ মুখের কাঁপুনি স্ক্রিনে পরিষ্কার দেখতে পেল অনন্যা। বাপ, মহাবাপ, সরকার হয়ে যাচ্ছে। ভিডিও কলে বৃদ্ধের মুখ দেখে ভয়ে কাঠ হয়ে গেল অনন্যা। তিনি কিছু একটা দেখতে পেয়েছেন। তার ত্রস্ত চোখকে অনুসরণ করে নিজের পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে হাত থেকে ফোনটা পড়ে গেল অনন্যার। তার ঠিক পেছনে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মোহনা। চুল খোলা, চোখের মণিটা উপরে উঠে গিয়ে সাদা অংশটা শুধু দেখা যাচ্ছে। হাত বাড়িয়ে বলে উঠল, কিছু খেতে দিবি রে? দে না, খুব খিদে পেয়েছে আমার, দে না রে কিছু খেতে। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা কিং কর্তব্য বিমূঢ় অনন্যার দিকে এক পা করে এগিয়ে আসছিল মোহনা, বা তারই মতন কেউ। সদর দরজার লকটা খোলার আওয়াজ হলো। ফ্ল্যাটে ঢুকল সম্বিত। আশ্চর্য এবং দ্রুত পরিবর্তন দেখা দিল মোহনার মধ্যে। চকিতে পিছনে ফিরে দাদাকে দেখে এসে বলে উঠল, দা ভাই, কিছু খাবার এনেছিস রে? বৌদি ভাই তো বোধ হয় আজ রান্না করতে পারেনি, আর মানদা মাসিকেও তো আজ দেখলাম না। পরিষ্কার সাবলীল কণ্ঠস্বর, একদম স্বাভাবিক। কে বলবে দেখে যে এখনই সে একটা ভয়ানক জীব ছিল? সম্বিত অনন্যার দিকে তাকিয়ে থমকে গেল। কি গো, ওরম চোখ মুখ করে দাঁড়িয়ে আছো কেন? না, কিছু না। নিজেকে সামলে নেয় অনন্যা। ফোনটা কুড়িয়ে নিয়ে সে সাইড টেবিলে রাখে। সে জানে বোন অন্তপ্রাণ স্বামী তার কোনো কথা কোনো মতেই বিশ্বাস করবে না। ধানবাদে শম্ভুদাকে একটা খবর দিয়ে ব্যাপারটা একটু ঘুরিয়ে বলতে হবে, বুঝলে? বাবাকে কি এখানেই নিয়ে আসবো? আর হ্যাঁ শোনো, এখন তো এক সিদ্ধ ভাত খেতে হবে কদিন, তাই আতপ চাল আলু আর ঘি আনলাম। বডি পোস্টমর্টেম করে পরশু ফেরত দেবে বলল। কি হলো বলতো, কি সে কামড়ালো? কিছুই তো মাথায় ঢুকছে না, ভাম বিড়াল না কি, ঢুকলই বা কি করে? সম্বিতের একটানা বলে চলা কথাগুলো মাথায় তেমন ঢুকছিল না অনন্যার। তবুও ধীর পায়ে রান্নাঘরের দিকে যেতে থাকে সে, আর ভাবতে থাকে, বাবাকে বললে ভাব, মহাভাব, খুন ভাব, মোহনার মুখে আজ কাকে দেখলাম আমি? এ কি করে সম্ভব? মালঞ্চ তো তাঁরই সামনে, না না না, এ হতে পারে না। অসম্ভব স্ট্রেসড বলে হয়তো আমি হ্যালুসিনেট করেছি। আবার বাবাই বা ভিডিও কলে মোহনাকে তার পিছনে দেখে ভয় পেলেন কেন? হে ভগবান, আমার ছেলেটার কি হবে? ওকে কি একটা আয়া দিয়ে বাবার কাছে রেখে আসবো? না না, তাও বাকি করে হয়, এইটুকু এক ফোঁটা ছেলে ওকে ছেড়ে থাকতে পারবো না আমি, না কিছুতেই না। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে আতপ চালের কৌটোর দিকে হাত বাড়ায় সে। সম্বিত বাথরুমে ঢুকল, অনন্যা রান্নাঘরে। পা টিপে টিপে ঘরে ঢুকল মোহনা। অঘরে ঘুমোচ্ছে গুবলু। মোহনা তাকিয়ে রইল সেই দিকে, এক মিনিট, দুই মিনিট।
তারপরেই তার চঞ্চল চোখ এদিক ওদিক ঘুরতে লাগলো কিছু একটা সন্ধানে। ওই তো সাইড টেবিলে অনন্যার ফোনটা, এক লহমায় সেটা হাতে তুলে নিল সে। কল লগের লাস্ট ডায়ালে শম্ভুদার নাম্বার দেখে আবার নামিয়ে রেখে দিল ফোনটা। বুঝতে পারল তার বাবার সাথেই কথা বলছিল অনন্যা। হঠাৎ ঘুম ভেঙে গেল মনোময় বাবুর। নাইট ল্যাম্পের আলোয় বিছানার পাশের টেবিলে রাখা ঘড়িতে সময় দেখলেন তিনি, রাত 3:10। ভ্যাপসা গরম পড়েছে। মনোময় বাবুর হাতের কাছে একটা কলিং বেল থাকে, বাথরুমে যাওয়ার দরকার হলে সেটা তিনি বাজান। শম্ভু উঠে এসে বেডপ্যান রেডি করে দেয়। আজও ঘুম ভেঙেছে তার, এমনিতেই আতঙ্কে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। মনে হাজারো চিন্তার কালো মেঘ। এ সর্বনাশ যে হবে তিনি জানতেন, পই পই করে পরিবারকে বারণ করেছিলেন তিনি। এই পাপ চাপা থাকে না, জেগে উঠেছে সে। এর আভাস তিনি দুঃস্বপ্নে পেয়েছেন, স্বপ্নে দেখা দিয়েছে তাকে সে। সোমার মৃত্যুর আভাসও স্বপ্নে পেয়েছিলেন তিনি রাতের পর রাত। বিশ্বাস করবে না কেউ, তাই কাউকে জানাননি তিনি। কারো রক্ষা নেই, একথা ভেবে অনেক কষ্টে একটা ফোন নাম্বার লিখে শম্ভুকে দিয়েছিলেন তিনি। বলেছিলেন কাউকে না জানিয়ে সেটা অনন্যার হাতে পৌঁছে দিতে, তা সে যে করেই হোক। জল তেষ্টায় গলা কাট হয়ে গেছে তার। কলিং বেল বাজালেন তিনি। একটু বাদেই বেডরুমের দরজা আস্তে করে খুলে গেল, প্রথমে সামান্য, তারপর বেশ খানিকটা। উল্টো হয়ে আর্চ ভঙ্গিমায় একটা নারী দেহ ঢুকল দরজা দিয়ে। চোখগুলো সম্পূর্ণ সাদা, মুখের কষ বেয়ে ফেনা গড়িয়ে পড়ছে। থপ থপ করে সেই বিচিত্র ভঙ্গিমায় এগিয়ে এলো বিভৎস সেই নারী মূর্তি। মনোময় বাবুর প্রাণহীন দেহটা খাট থেকে গড়িয়ে পড়ে গেল। পজেশন অর্থাৎ কোনো আত্মার দ্বারা কোনো শরীরের অধিকার, এটা রাতারাতি ঘটে না। এটি একটি চার স্তরের প্রক্রিয়া। প্রথম স্টেজের নাম হল ইনফেস্টেশন। এই স্তরে আত্মা খুব সাটল বা মৃদুভাবে নিজের উপস্থিতি জানান দেয়। এই যেমন ধরো পায়ের আওয়াজ বা হঠাৎ ভেসে আসা উগ্র গন্ধ। এক মিনিট, একটা ফোন আসছে বারবার। দুবার কাটার পরেও ওপাশের কলার নাছোড়বান্দা দেখে লেকচার থামিয়ে ফোনটা এক প্রকার বাধ্য হয়েই হাতে নিলেন প্যারানর্মাল রিসার্চ সোসাইটির রিজিওনাল হেড ডক্টর পৃথ্বীশ চট্টোপাধ্যায়। হ্যালো, পৃথ্বীশবাবু বলছেন? হ্যাঁ বলছি, তবে একটু পরে ফোন করলে ভালো হয়। না আসলে আমি অনন্যা বলছিলাম, অনন্যা গোস্বামী। আমি মনোময় গোস্বামীর পুত্রবধূ। বড় বিপদ বুঝলেন, বাবা আপনাকে জানাতে বলেছিলেন। আচ্ছা শোনো, তুমি এখনই প্যারানর্মাল রিসার্চ সোসাইটির অফিসে এসো, আর যে বা যাকে নিয়ে বিপদ সে যেন জানতে না পারে। আচ্ছা। ফোনটা কেটে আকাশ পাতাল ভাবতে লাগলেন পৃথ্বীশ। মেয়েটি যে এইমাত্র বলল বাবা বলেছিলেন, মানে তবে কি? না, আর লেকচারে মন দিতে পারলেন না পৃথ্বীশ। কলেজ জীবনের অভিন্ন হৃদয় বন্ধু মনোময় তার প্রেত চর্চার বিষয়ে জানতেন, জোর তর্কও করতেন নাস্তিক মনোময়। ভূত প্রেতে কোনো কালেই বিশ্বাস ছিল না তার। ক্ষুব্ধ পৃথ্বীশ বলতেন, একদিন ঠিকই মানবি, আর সেদিন এই শর্মার কথা ঠিকই মনে পড়বে। ফোন নাম্বারটা থাকলেও মনোময় বাবুর সাথে যোগাযোগ নেই বহু বছর। ভীষণ অমঙ্গলজনক কিছু একটা আশঙ্কা করে চুপ করে গেলেন পৃথ্বীশ। এদিকে সম্বিতকে মিথ্যে বলে বেরিয়েছে অনন্যা, বলেছে বাপের বাড়িতে বিশেষ প্রয়োজন,
গুবলুর কাছে সম্বিতকে বসিয়ে রেখে এই অবেলায় ঘুমন্ত মোহনার ঘরের দরজায় একটা ছোট তালা লাগিয়ে সম্বিতের চোখ এড়িয়ে চাবিটা ব্যাগে ভরে নিয়ে চলে এসেছে সে। সোমাদেবী মারা যাবার পরের রাতেই মনোময়বাবুর দ্বিতীয় অ্যাটাকটা হয়। সার্ভাইভ করতে পারেননি তিনি। সকালে শম্ভু দরজা খুলে দেখে সব শেষ। বাবা মায়ের মরদেহকে একসাথে দাহ করে মুহ্যমান সম্বিত বোনকে জড়িয়ে ধরে শিশুর মতো হাউ হাউ করে কেঁদেছিল। গুবলুকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছিল অনন্যাও। কি বলতে চেয়েছিলেন মনোময় তাকে শোনা হল না। বৌমনি, এইটা কর্তাবাবু আপনারে দিদি কইছিল, এর মধ্যে তেনার নাম আছে, তেনার ফোন করি সব বলবেন, আর কেউ যেন জানতে না পারে, জানলি বিপদ। এদিক ওদিক তাকিয়ে অনন্যার হাতে কাগজটা গুঁজে দিয়ে এক নিঃশ্বাসে বলে গেল শম্ভু। কাগজটা হাতে নিয়ে একটু ইতস্তত করে ব্যাগেই ভরে রেখেছিল অনন্যা। শ্বশুর শাশুড়ি গত হওয়ার পাঁচ দিনের মাথায় মানে গতকাল রাতে অনন্যার চোখ খুলে যায় হঠাৎ। একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসছে তার মুখ থেকে। চিৎকারে উঠে বসে সম্বিত, মোহনা। দরজা খুলে কখন যে সে ঘরের ভেতরে ঢুকেছে কে জানে। গুবলুর বেবি কোট ধরে ঝুঁকে পড়ে গুবলুর দিকে তাকিয়ে আছে সে। অনন্যা চিৎকার করা মাত্র ধপ করে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। চিৎকারে চমকে উঠে কাঁদছে গুবলু। সম্বিত একটু বিরক্ত হয়েই বলল, কি হলো, চেঁচালে কেন, পাগল হয়ে গেছো নাকি? ও না, এমনিতেই শক্ট, হয়তো কিছু বলতে এসেছিল। ওফ, ও কি খেয়ে ফেলবে তোমায়? যত রাজ্যের সব অ্যাবনর্মাল এসে জুটেছে আমার কপালে। সম্বিতের গজগজে চেতনা ফেরে অনন্যার। এবারও মুখ খোলে না সে। অচেতন মোহনাকে পাঁজাকোলা করে পাশের ঘরে নিয়ে গেছে সম্বিত। মোহনা অজ্ঞান হয়ে যাওয়ার আগে অনন্যা দেখতে পেয়েছিল তার সেই সাদা মণিবিহীন চোখ। তাই আজ স্বর্গত শ্বশুর মশাইয়ের দিয়ে যাওয়া নির্দেশ মেনে পৃথ্বীশের সাথে দেখা করতে যাচ্ছে সে। যদি কিছু সুরাহা হয়, যদি বাঁচাতে পারে সম্বিত আর গুবলুকে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই পরিষ্কার না তার কাছে। তবে মন বলছে পৃথ্বীশ উত্তর দিতে পারবেন। সবটা শুনে পৃথ্বীশ থম মেরে গেলেন। তারপর বললেন, এই মালঞ্চ বলে মেয়েটি কোন অ্যাসাইলামে ছিল জানো? জানে অনন্যা। বেনেপুকুরের শীল লেনের এই মানসিক চিকিৎসালয়ের নাম সম্বিতের মুখে বহুবার শুনেছে সে। চলো, ওটাই সর্বপ্রথম গন্তব্যস্থল। হাতে সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, চলুন। যেতে যেতে রাস্তায় টুকটাক প্রশ্ন করছিলেন পৃথ্বীশ। বিয়ের আগে কতটা জানতে সম্বিতকে, মানে ওর বাড়ি যাতায়াত বা? অনন্যা মাথা নাড়ে। মাত্র দেড় মাসের কোর্সশিপের পরেই বিয়ে হয়ে যায় তার। নতুন মানুষ, নতুন পরিবেশ। না সে আগের কথা কখনো জানতে চেয়েছে, না সম্বিত কখনো বলেছে। অ্যাসাইলামটায় পৌঁছে রিসেপশনে বসা মেয়েটার দিকে এগিয়ে গেলেন তাঁরা। এক্সকিউজ মি, হ্যাঁ, এই যে কিছুদিন, তা ধরুন প্রায় দেড় মাস মতো আগে এখান থেকে একজন রোগিণী পালিয়ে। আপনারা কি রিপোর্টার? না, আমরা একটা বিশেষ কারণে এই ব্যাপারে জানতে এলাম, খুবই দরকার আসলে। এক্সট্রিমলি সরি ম্যাডাম, মালঞ্চ গোস্বামীকে স্পেশাল অর্ডার দিয়ে ক্লোজ করা হয়েছে। এই বিষয়ে কোনো তথ্য বা ওই জাতীয় হেল্প আমরা কাউকে কোনোভাবেই করতে পারবো না। মালঞ্চ গোস্বামী? হ্যাঁ, ভিআইপি বাজার মার্ডার কেসের মালঞ্চের কথা জানতে চাইছেন তো? মালঞ্চ গোস্বামী হাজবেন্ড সম্বিত গোস্বামী? সরি ম্যাডাম, উই আর নট অ্যালাউড টু টক অ্যাবাউট ইট। নিউজ পেপারকেও কিছু জানাতে পারবো না, ওনার শ্বশুরবাড়ির তরফ থেকে কড়া নিষেধ আছে। স্তম্ভিত অনন্যা ধপ করে রিসেপশনে রাখা চেয়ারটাতে বসে পড়ে। এত বড় ফাঁকি, এরা কি মানুষ? এই লোকটার বাচ্চাকে জন্ম দিল সে,
সে তো কোনোদিন জ্ঞানত কারো ক্ষতি চায়নি, বিধাতা এটা কি করলেন, কেন করলেন তার সাথে, কেন? মজুমদার দম্পতি খুনের পরে বেশ কিছুদিন হাসপাতালে ছিল সে, গুগলুর ডেলিভারির সময়টা, পেটে ছুরি খেয়ে সম্বিত হাসপাতালে। তখন অনিমেষবাবুও একবার মেয়ের হাসপাতাল, একবার জামাইয়ের হাসপাতাল, সংকটাপন্ন অবস্থা, এই নিয়েই ব্যস্ত ছিলেন। শ্বশুরবাড়ির তরফ মানে কি তাহলে সোমাদেবী আর মোহনা? নিঃশব্দ কান্নায় ভেঙে পড়া অনন্যার মাথায় হাত রাখলেন পৃথ্বীশ। কন্যাসম মেয়েটির দুর্ভোগ দেখে চোখে জল চলে আসে তাঁরও। সামলে নেন, ভেঙে পড়লে চলবে না। তোমার ননদকে একবার দেখতে হচ্ছে, বাড়ি চলো দেখি। কিন্তু সম্বিতকে কি বলবো, বাবা আপনার সাথে যোগাযোগ করার কথা কাউকে জানাতে মানা করেছিলেন। তুমি বাড়ি থেকে বেরোলে কি বলে? ওই যে বাবার কাছে যাওয়ার নাম করে আর মোহনাকে তালা দিয়ে। হ্যাঁ রে, তুই এই ভর দুপুরে আমার কাছে আসার নাম করে কোথায় গেছিস বলতো? তোর ননদ এদিকে খোঁজাখুঁজি করছে ফোন করে। এই একটা কাজে তোমার মোহনা ফোন করেছিল? হ্যাঁ, এই মাত্র করলো তো। তুই ছেলেকে ফেলে বরকে ফেলে কোথায় গেছিস? বাবা একটু পরে ফোন করছি। চলো, সময় নেই। কিন্তু আমি তো মোহনাকে তালা দিয়ে এসেছি। মোহনা একটা শরীর মাত্র, মোহনার ভেতরে যে আছে তাকে যে সে তালা আটকাতে পারবে না। তোমার বাবাকেও মোহনা সে যে ফোনটা সেই করেছিল। এখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। সম্বিত গুবলুকে পাশে নিয়ে শুয়ে নানা কথা চিন্তা করছিল। বিজ্ঞান মনস্ক ছেলে সে, কিন্তু হিসেবটা ঠিক মিলছে না তো। তবে কি, যতই অনন্যার থেকে লুকিয়ে রাখুক, ভয়টা তার মনেও বাসা বেঁধেছে এতগুলো মৃত্যু পরপর, আর সবাই ওই ঘটনার সাথে জড়িত, সে নিজেও তো। তবে সে চায়নি। প্রথমে সে বেশ জোর করেই আপত্তি করেছিল, মনময়বাবুও এর বিরুদ্ধে ছিলেন। তবে পক্ষাঘাতের পর থেকে অকর্মণ্য, সংসারে বোঝা তিনি, সেসব দিয়ে মত দেন। আর ওদিকে তৃতীয় রূপুর বশবর্তী তার মা সোমাদেবী আর বোন মোহনা একেবারে হামলে পড়ল। অত্তগুলো টাকা ভাবা যায়? আর এই ঝামেলা বিদায় করারও আটঘাট বাঁধাই ছিল আগে থেকে। মজুমদারদের সাথে পরিচয় হয়েছে এই ফ্ল্যাটটা নেওয়ার পরেই। বুড়ো বুড়ি আর একটা নির্জীব আধপাগলি মেয়ে নিয়ে সংসার তাদের। এক সন্ধ্যায় মজুমদার কর্তাগিন্নির নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে তাদের ফ্ল্যাটে গেছিল সম্বিত। সেখানে গিয়ে প্রথমবার জানতে পারে যে মালঞ্চ আসলে প্রিয়নাথবাবুর ভাইজি। মালঞ্চর বাবা ঘনকুবের রত্ন ব্যবসায়ী, বিপত্নিক অমিয়নাথবাবু প্রচুর ধন সম্পত্তি মেয়ের নামে রেখে সম্প্রতি গত হয়েছেন। মালঞ্চ ছোটবেলা থেকেই মৃগী রোগী, দুর্বল নার্ভের মেয়েটা বাপের মৃত্যুর পর কাকুর বাড়িতে ঠাঁই পায়। দাদার করে যাওয়া উইল মোতাবেক দাদার বাংলো জমি সব বিক্রি করে সে টাকা উকিল প্রিয়নাথ ভাইজির নামে ব্যাংকে রাখতে বাধ্য হন। মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্যে বিচক্ষণ অমিয়নাথ একটা ব্যবস্থা করে গিয়েছিলেন। মালঞ্চের বিয়ের পর তার সন্তান হলে তবেই তার ও তার সন্তানের রক্ষণাবেক্ষণকারীরা ওয়ারিশন পাবে সেই টাকার। একদিক দিয়ে নিজের নিঃসন্তান ভাইকে এক প্রকার বঞ্চিত করেছিলেন অমিয়নাথ। খাওয়ার পর সিগারেট ধরিয়ে প্রিয়নাথ সম্বিতকে একটা ঠান্ডা মাথার ছক শোনান। ছকটাতে তাকে সাহায্য করতে পারলে সম্বিত 50 লক্ষ টাকা পাবে। বিয়ের পর কার্যত ধর্ষণ করত সম্বিত মালঞ্চকে। সম্বিত হাঁপিয়ে গেলে প্রিয়নাথ, সন্তান সম্ভবা হয়ে টাকার কুণ্ড এই জানোয়ারগুলোর হাতে তুলে দিতেই হবে। তাই রাতের অন্ধকারে লোভের নারকীয় আগুনে জ্বলত নিঃসহায় মালঞ্চ। হলো সে প্রেগনেন্ট,
কিন্তু সেই সুখবরের সাথে গাইনি জানালেন যে এপিলেপসির ওষুধ কন্টিনিউ করলে মিসক্যারেজ হতে বাধ্য। সাথে সাথেই মৃগীর ওষুধ বন্ধ করে দিলেন প্রিয়নাথ। মালঞ্চর ফিট হতো মাঝে মাঝে, ছটফট করত সে মেঝের ওপর। মিসক্যারেজ এমনিই হলো তার একদিন বাথরুমে ফিট লাগার পর। অ্যাসাইলামে প্রত্যেক মাসে যখন চেকে টাকা তোলানোর টিপসই করাতে যেত বদ্ধ পাগল মালঞ্চর কাছে, তখন তাকে দেখে হাত বাড়িয়ে সে বলতো, কিছু খেতে দে না রে, আমার আমার বাচ্চাটা সকাল থেকে কিচ্ছু খায়নি, দে না রে, ও না খুব খিদে পেয়েছে, কিছু দে না রে। পাত্তাই দিত না সঙ্গী, কিসের বাচ্চা, পাকলি মরেও না, গলগ্রহ কোথাকার। সেই রাতে অ্যাসাইলাম থেকে পালালো কি করে কে জানে, বাড়ি চিনে ফিরলই বা কি করে, কিন্তু মরল তো সামনেই। তারপর থেকে না না না, এসব কি ভাবছে সম্বীর, এই শতকে দাঁড়িয়ে এ যে নিতান্তই অবাস্তব। মাস্টার বেডরুমের দরজাটা খুলে গেল, দরজা খোলার আওয়াজে তন্দ্রার ঘোরটা কেটে গেল সম্বিতের। ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকছে একটা নারী মূর্তি, চুল খোলা, মুখে লালা ঝরছে, বেঁকে চুড়ে দুমড়ানো শরীরটাকে নিয়ে ঘষ্টে ঘষ্টে খাটের দিকে এগিয়ে আসে সে। বিভৎস আতঙ্কে চেঁচিয়ে উঠল সম্বিত, গলা ভেঙে গেল তার। না না, এই 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 পাগলি, এই খবরদার খবরদার আমার কাছে আসবি না, খবরদার আসবি না। খেতে দে না রে, বাচ্চাটা কিচ্ছু খায়নি, দে না রে কিছু। মনিহীন চোখ দুটোর দিকে তাকিয়ে চেতনা হারানোর ঠিক আগে বাকরুদ্ধ সম্বিত গোস্বামীর এক মুহূর্তের জন্য মনে পড়েছিল এক অনাড়ম্বর দায়সারা গোপন এবং শুধুমাত্র ফটো তোলার জন্য হয়ে যাওয়া বিবাহ অনুষ্ঠানের শুভদৃষ্টির সময় দেখা গভীর নিষ্পাপ চোখ দুটো। ফ্ল্যাটের হাট করে খোলা দরজা দিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে ভেতরে ঢুকল আগে অনন্যা এবং তার পিছনে পৃথ্বীশ। মোহনাকে যে ঘরে তাড়া দেওয়া হয়েছিল সেটার দরজাও খোলা, বলা বাহুল্য ভেতরে কেউ নেই। মাস্টার বেডরুমের দরজাও খোলা। অনন্যা গুবলুর দুশ্চিন্তায় পাগলের মতো ছুটে গেল সেখানে, খাটের ওপরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে গুবলু। দু সাইডে দুটো ছোট্ট পাশবালিশ, গায়ে বেবি ডুবে দেওয়া, আর খাটের নিচে মেঝেতে পা ছড়িয়ে খাটে পিঠ ঠেকিয়ে বসে আছে সম্বিত। অনন্যা তার পিঠে হাত ঠেকাতে গেল। এই 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 পাগলি, এই এই খবরদার খবরদার কাছে আসবি না, আসবি না, খুন খুন করে ফেলবো তোকে, খুন করে ফেলবো কিন্তু। ঘোলাটে চোখ, লালাসিক্ত মুখ, উস্কো খুস্কো চুল, এ কি হাল সম্বিতের? কাছে আসবি না, আসবি না, একদম আসবি না, চা 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 বলছি। হামাগুড়ি দিয়ে ঘরের কোণায় গিয়ে নিজের হাঁটুতে মুখ গোঁজে সম্বিত অনন্যাকে অচেনা ভয়ার্ত চোখে দেখতে থাকে। অসহায় চোখে অনন্যা তাকায় পৃথ্বীশের দিকে। অ্যাসাইলামে ফোন করো, ওকে সলিটারি কনফাইনমেন্টে রাখতে হবে। পৃথ্বীশের কথা মতো ফোন করার আধ ঘন্টার মধ্যে অ্যাসাইলামের ভায়োলেন্ট পেশেন্ট হ্যান্ডলিং ডিপার্টমেন্টের লোক এসে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে গেল। ওরা বেরিয়ে গেলে মোহনার ঘরটায় ঢুকলেন পৃথ্বীশ। সারা বাড়ি ঘোরা হয়ে গেছে তার, অতৃপ্ত আত্মার জমে থাকা ক্ষোভের মতো দমবন্ধকর স্যাঁতস্যাঁতে বাতাস। এরই মধ্যে অনন্যা খুঁজে খুঁজে সারা বাড়ি দেখে নিয়েছে, কিন্তু মোহনা কোথাও নেই। পৃথ্বীশ মোহনার ঘরে ঢুকে নিজের পকেট থেকে একটা ছোট কাঁচের ভায়াল বের করে, তার মধ্যে রাখা আজ সকালের পূজোর শান্তির জল হাতে নিয়ে বললেন, ওম ভদ্রম কর্ণে বিশৃণুয়াম দেবাঃ,
भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैषु स्थुवागं शस्थनोभिः यशेम देवहितै यदायुः स्वस्थिरा इन्द्रो वृद्रश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नास्तार्क्षर्यो आरिष्टनेमी स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्ति। জলটা ছিটানো মাত্রই একটা গগনভেদী চিৎকার হলো সিলিংয়ের থেকে। উল্টো হয়ে সিলিংয়ে আটকে রয়েছে মোহনা বা তারই মতন কেউ। খোলা চুল, চোখের মণি নেই, মুখে অসম্ভব ক্রোধ। মন্ত্রোচ্চারণ থামালেন না পৃথিবীর। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু सह वीर्यं करवावहै तेजस्वीनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। মোহনার মুখ দিয়ে কলবল করে কালো আঠালো পদার্থ বেরিয়ে এসে মেঝেতে পড়তে থাকে। সে নিজেও অচেতন হয়ে ধপ করে নিচে পড়ে গেল। কপাল ফেটে রক্ত বেরোতে থাকে। এই ঘটনা চোখের সামনে দেখে অনন্যা বাক্যহারা ও চূড়ান্ত আতঙ্কিত হয়ে জড় বস্তুর মতো দাঁড়িয়েছিল। পৃথ্বীশ তাকে হাত লাগাতে বললেন। দুজনে মিলে ধরাধরি করে অচেতন মোহনাকে নিয়ে বিছানায় ফেলে তার দুই হাত ও পা খাটের পায়ার সাথে বাঁধলেন। সাথে সাথে চোখ খুলে গেল মোহনার। মণিবিহীন সাদা চোখ, হিস হিসে কণ্ঠস্বরে সে বলে উঠল, বাঁচাতে পারবি না, পারবি না বাঁচাতে, আর বাঁচাতে গেলে মরবি, মরবি, পালা 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 পালা, পালিয়ে যা। মালঞ্জ, গম গম করে উঠল পৃথিবীর কণ্ঠস্বর, আমি জানি তোমার সাথে যে অন্যায় হয়েছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি এখন আর এই দুনিয়ার নও মা। যা হয়েছে ভুলে যাও, এদের ক্ষমা করে দিয়ে নিজের দুনিয়ায়। চুপ, কোথাও যাব না আমি, কোথাও যাব না, তুই যা, মেরো মেরো এখান থেকে। স্বস্তয়ন শুরু হলো। স্বস্তি না ইন্দ্রো বিদ্রশ্রবাহ স্বস্তি না পূষা বিশ্ববেদাহ स्वस्ति नास्तार्क्षर्यो आरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्ति। সাথে গঙ্গা জলের ছিটে। প্রত্যেকটা ছিটের সাথে মোহনার তীব্র মৃত্যু যন্ত্রণার চিৎকারে কেঁপে উঠতে লাগলো ফ্ল্যাট। ॐ स्वस्ति नो মিমিতা অশ্বিন ভাগ্য স্বস্তি দেবাদিতি রণবশ্য স্বস্তি পূর্ব অক্ষরে দধাতু নৌ স্বস্তস্তাম পৃথিবী স্বচেতন ওম স্বস্তয়ে মোপক্রবামহৈ সোমং স্বস্তি ভুবন্তয়ঃ পতি বৃহস্পতি সর্বাগ্নিঃ स्वस्तये सस्तरे आदिवश्ये भवन्तम् ॐ ऋग्देवनो आस्त स्वस्तये वैशानरे वस्त्रग्नि स्वस्तरे देव्यव बन्तु ऋषभ स्वस्तये स्वस्ति नो रुद्रो पातं हल ॐ स्वस्ति मित्र धरुणे स्वस्ति पत्थये येवति ॐ स्वस्ति न इन्द्रश्च चाग्निश्च स्वस्ति नो आदि। চিৎকারটা ক্রমশ হাহাকারে পৌঁছে যেতেই
ঠাস করে ঘরের উত্তর দিকের জানালাটা খুলে গেল। মোহনা নিশ্চুপ হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। তড়িঘড়ি সেই জানালা বন্ধ করে একটা গিট দেওয়া লাল সুতো বেঁধে দিলেন পৃথ্বীষ। তোমার বাবাকে আসতে বলে দাও এক্ষুনি। অনিমেষবাবু ঢুকলে তাকে কোনো মতে দু এক কথা বুঝিয়ে বাকি এক্সপ্লেনেশনের দায়িত্ব অনন্যার ঘাড়ে চাপিয়ে কোনো মতেই যাতে মোহনা ঘর থেকে বাইরে পদার্পণ করতে না পারে তার ব্যবস্থা করে পৃথ্বীষ উঠলেন। অনন্যাকে বললেন, দেখো ঘর আপাতত শোধন করেছি বটে, মালঞ্চের আত্মা এখন এখানে নেই, তবে প্রতিশোধের স্পৃহা তার বড় মারাত্মক, সে চেষ্টা করবে ঘরে আসার। খুব সাবধান, ঢুকতে দিও না, ঢুকলে সর্বনাশ। বেরোলেন তিনি। এরই মধ্যে রিসার্চ অ্যাসোসিয়েটদের ফোনে আসতে বলেছিলেন বিকেলে। খুব গুরুত্বপূর্ণ এই কেসটা, আলোচনা করাটা খুবই প্রয়োজন। উনি বেরোলে হতভম্ব অনিমেষবাবুকে সবটা খুলে জানালো অনন্যা। মেয়ের হাত দুটো চেপে ধরে মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলেন অনিমেষবাবু। পিত্তরক্ষার্থে দুমুঠো অন্ন নিজের আর বাবার পাতে দিয়ে কোনো রকমে দুপুরের খাওয়া সারল অনন্যা। খেতে তার ইচ্ছা করল না মোটেই, কিন্তু গুবলু দুধ খায় যে, পুষ্টির তাগিদে তাই তার না খেলেই নয়। মোহনা ঘুমোচ্ছে, পৃথ্বীষ বলেছেন তাকে জাগানোর দরকার নেই। অনন্যা তার ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়েছে, খাটে শুতে সাহসে কুলোয়নি। আলগা তন্দ্রা মতো এসেছে তার। গুবলুকে নিয়ে অনিমেষবাবু শুয়েছেন পাশের ঘরে। বমুনি, ও বমুনি, দরজাটা খোলো। মানুদার গলা। তন্দ্রা ভেঙে ক্লান্ত শরীরটা টানতে টানতে গিয়ে আস্তে আস্তে দরজাটা খোলে অনন্যা। কই, কেউ তো নেই, এই তো স্পষ্ট শুনল মানুদার গলা, কিন্তু কি করে তা সম্ভব? মানুদা তো কাজ ছেড়ে দিয়েছিল মাদুলির দোহাই দিয়ে, তবে কি অনন্যা? মাথার পিছনে একটা কণ্ঠস্বর বলে উঠল। প্রাণপণের শক্তি ও সাহস সঞ্চয় করে ঘাড় ঘোরালো অনন্যা। বিবস্ত্রা, চুল খোলা, আর্চ করে হাতে ভর দেওয়া মোহনা ঠিক তার পেছনে। তার মনিহীন চোখে সে নিষ্ফলকে তাকিয়ে আছে। সে চোখে তাকিয়ে সম্মোহিত হয়ে যাওয়া অনন্যার চোখের সামনেই হঠাৎ একটা সাদা আলো প্রকাশ হল। তীব্র সে রশ্মি, কিন্তু জোরালো হলেও স্নিগ্ধ, যেন সিনেমার পর্দা। সে দেখতে পেল মেন্টাল অ্যাসাইলামের ঘর। মালঞ্চ নির্জীব হয়ে পড়ে আছে। হঠাৎ একজন ঢুকলেন ঘরে। অনন্যা তার পেছনটা দেখতে পাচ্ছে। তার হাতে একটা ছুরি আর একটা কাঁচের ভায়াল। এই ভায়ালটা কোথায় যেন দেখেছিল অনন্যা। অ্যাসাইলামের ভারপ্রাপ্ত ডাক্তার সরকার বললেন, তাড়াতাড়ি করুন, ব্যাপারটা কতটা ইলিগাল বুঝতে পারছেন তো? এনার বাড়ির লোক নেহাত খোঁজ খবর নেয় না বলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারলাম। অনন্যার এক অতি পরিচিত এই একটু আগেই শোনা গমগমে এক কণ্ঠস্বর বলে উঠল, প্রেত চর্চা সম্পর্কে জ্ঞান যখন নেই তখন টাকাটা গুনে খুশি থাকুন। আজ অমাবস্যা, আজ রাতে সন্তান হারা নারীর কলিজার রক্ত দিয়ে একটা বিশেষ ক্রিয়া হয়। আমার রিসার্চের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এটা। ঘুমের ওষুধ কি দেওয়া হয়েছে? হ্যাঁ দিয়েছি, কাজ হতে একটু টাইম লাগবে, আপনি শিরাটা কাটুন। আমরা কাল বলবো অবসাদে আত্মহত্যা। আহম্মক থাকার, ওর এখনো ঘুমটাই আসেনি, শিরা কাটলে চেঁচামে না? অ্যানাস্থেশিয়া করতে পারেন তো? তাতে মেলা ঝামেলা মশাই, অ্যানাস্থেশিয়াটা পোস্টমর্টেমে আসলে হাজারো কৈফিয়া দিতে হবে পুলিশ টুলিশকে। ঘুমের ওষুধটা সেফ, ওটা তো এমনি দেওয়া হয় ওকে, আজ একটু কড়া ডোজ দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। চলুন বাইরে বসি। পালাবে না তো? আরে ও আধা অজ্ঞান, তাছাড়া মোটেই পালেন না, চলুন চলুন।
ডাক্তার সরকারের সাথে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার ঘাড় ঘুরিয়ে মালঞ্চোর দিকে তাকালেন প্যারানর্মাল রিসার্চ সোসাইটির রিজিনাল হেড ডক্টর পৃথ্বীশ চট্টোপাধ্যায়। মালঞ্চ হাঁ করে দেখছিল তাকে একদিকে ঘাড় কাত করে। মরতে তো চাই সে, তবে এভাবে নয়, কিছু হিসেব বাকি আছে, খুব দরকারি একটা কাজ আছে, আত্মহত্যায় সে করবে। জীবিতাবস্থায় সবার সাথে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। পাগলের অ্যাক্টিং করে অ্যাসাইলামে ভর্তি হয়ে বেঁচেছে সে। সম্বিতের সামনেও পাগলের অভিনয় করে গেছে যাতে বাড়িতে ফিরতে না হয়। সম্বিত আবার বিয়ে করেছে সে জানে, ওকে পাগল মনে করে ওর সামনেই করে চলা প্রিয়নাথ আর সম্বিতের আলোচনায় সে এও জেনেছে যে মেয়েটি সন্তান সম্ভবা, এই বাচ্চাটা তার হতে পারত। চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে আসে সবার অলক্ষে। আজ তার বাড়ি ফিরতেই হবে, আজ বড় জরুরি দরকার। সিস্টারের দিয়ে যাওয়া সুখ আজ কোমরে ফেলে দিয়েছে সে, ওতে ঘুমের ওষুধ দেওয়া থাকে, সে জানে। উঠল সে ধীর পায়, যাতে কেউ শুনতে না পায়। খোলা জানালাটার দিকে এগিয়ে গেল। দোতলাতে তার ঘর, একটু পা বাড়ালেই নিচে জানালার শেড, সেখানে পা দিয়ে একটু লাফালেই ব্যাস, পিছন দিকের গাড়টা ঘুমোয় এ সময়। চোখের সামনে থেকে সিন সরে যাওয়ার মতো এবার নিজের বিল্ডিংয়ের এন্ট্রান্সটা দেখতে পেল অনন্যা। গার্ড ঘুমোচ্ছে, সামনে সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠল মালঞ্চ, মজুমদারদের ফ্ল্যাটের দরজা। খুব সন্তর্পণে অ্যাসাইলামের ইউনিফর্মের পকেট থেকে বের করল একটা চাবি, ডুপ্লিকেট এই চাবি, সে শুরুর দিন থেকেই লুকিয়ে নিজের সাথে রেখে দিয়েছিল সবার অলক্ষে। কি হলে ঢুকিয়ে চাপ দিতেই খুলে গেল দরজাটা, সব ছবির মতো দেখতে পাচ্ছে অনন্যা। ঘরে ঢুকে ড্রয়িং রুমে রাখা একটা ক্যাবিনেটের দিকে এগোলো মালঞ্চ। ক্যাবিনেটের দরজা খুলে বের করলো একটা বিশেষ ফাইল, মুক্তোর মতো ঝরঝরে হাতের লেখা এগিয়ে চলল। আমি শ্রীমতী মালঞ্চ মজুমদার গোস্বামী, পিতা স্বর্গীয় অমিয়নাথ মজুমদার, স্বামী সম্বিত গোস্বামী, সজ্ঞানে ও সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই স্বীকারোক্তি করছি যে আমার ওপর চলা অত্যাচার। বেশ 15 মিনিট মতো একটানা লিখল সে, উঠে ফাইলটা হাতে নিয়ে ড্রয়িং রুমের খোলা জানালা দিয়ে অনন্যাদের ফ্ল্যাটের স্টোর রুমের জানালার দিকে সাবধানে ছুঁড়ে মারল সে। নিজের গলার ফ্লিপ লকেটটায় বাবা মার ছবিটা একবার দেখল, তারপর রান্নাঘর থেকে খুঁজে নিয়ে এলো একটা ইয়াপ বড় ছুরি। অনন্যা চিনতে পারল ছুরিটা, অনুপমার মাছ কাটার সুবিধার জন্য কিনে দেওয়া, অনলাইন থেকে অর্ডার দিয়ে আনানো সেই বুচার্স নাইফ। ছুরিটা হাতে নিয়ে আগে অ্যাকোয়ারিয়ামটায় সজোরে আঘাত আনল সে। কাঁচ ভাঙার আওয়াজে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। প্রিয়নাথ আর অনুপমা বেডরুম থেকে ছুটে এলেন। এর পরের ঘটনা অনন্যার জানা আছে, তাও সে আবার দেখতে পেল, মন্ত্রমুগ্ধের মতো দেখতে পেল। একটা আওয়াজ শুনে অনিমেষবাবু চমকে জেগে উঠে আগে গুবলুকে দেখলেন। গুবলু নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তড়িঘড়ি বাইরে এসে দেখলেন অনন্যা অজ্ঞান হয়ে সদর দরজার সামনে পড়ে আছে, দরজা খোলা, আর সারা ফ্ল্যাটে কোথাও মোহনা নেই। সোসাইটি পৌঁছাতে পৌঁছাতে গম্ভীর হয়ে ভাবছিল পৃথ্বীশ, কি কাকতালীয় ব্যাপার। হ্যাঁ, অনন্যা যখন অ্যাসাইলামটায় নিয়ে গিয়েছিল তখনই প্রমাদ গুনেছিলেন তিনি, এখন তো মনে হচ্ছে সেই রাতে এই মালঞ্চ না কে তার কলিজায় কাটতে গিয়েছিলেন তিনি। আরেকটু হলে বাকি ভালো মেয়েটা পালায়, ঘুমিয়েছে কিনা দেখার জন্য ঘরে ঢুকেই তিনি আর ডাক্তার সরকার দেখেন বিছানা খালি, পেছনের জানালা খোলা, তার উপর আক্রোশ থাকবে কি, তিনি তো খুনটা করেননি আলটিমেটলি। আছে কিনা টের পেলেন একটু পরে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে
প্রচুর ইয়াং রিসার্চ অ্যাসোসিয়েটস খাতা পেন নিয়ে বসে আছেন। শ্রী পৃথ্বীশ চট্টোপাধ্যায় উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাত্ত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ পরম ব্রহ্ম পূর্ণ, নামরূপ ব্রহ্ম পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হন, পূর্ণের পূর্ণত্ব বিদ্যা সহায় গ্রহণ করলে পূর্ণই অর্থাৎ পরম ব্রহ্মই অবশিষ্ট থাকেন। আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক। এই তিন রকম বিঘ্ন নাশ করতে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান ও ক্রিয়াকর্মাদিতে শান্তি মন্ত্র পাঠ করা হয় এবং শেষে তিনবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলা হয়। আরও বুঝিয়ে বলতে গেলে হিন্দু শাস্ত্র অনুসারে বিঘ্ন তিন প্রকার, যথা আধ্যাত্মিক বিঘ্ন যেমন শারীরিক ব্যাধি, মানসিক অস্থিরতা, অঙ্গহানি ইত্যাদি, আধিদৈবিক বিঘ্ন প্লাবন, মহামারী, খরা ইত্যাদি, এবং আদি ভৌতিক বিঘ্ন যেমন যেমন তোর বাড়িতে হতে চলেছে। উপস্থিত বাকি সকলের সামনে আঁতকে উঠলেন পৃথ্বীশ, দেখলেন ঘরের কোণের একটা আলমারির মাথায় দুই হাত ঝুলিয়ে উবু হয়ে বসে আছে মোহনা। চুল খোলা, বিবস্ত্রা, মুখ দিয়ে লালা ঝরছে, চোখের মনি প্রায় নেই বললেই চলে। এসব বন্ধ করে বাড়ি যা, না হলে মরবি। নিষ্পাপ প্রাণীদের নিয়ে রিসার্চ করিস, ভণ্ড জোচ্চর কুকুর। এক ঘর স্টুডেন্টসদের সামনে দৌড়ে পালালেন পৃথ্বীশ, আর জীবনেও এমুখো হবেন না তিনি। স্টুডেন্টরা কিছুই দেখতে বা শুনতে পেল না যদিও, তারা শুধু দেখল স্যার কোনো কারণ ছাড়াই পেছনে আগুন লাগার মতো দৌড় দিলেন। অনিমেষবাবু এক গেলাস দুধ দিয়েছেন মেয়েকে, ফ্যামিলি ডক্টর দেখে গেছেন, সে এখন সুস্থ বোধ করছে। ফোনটা বেজে উঠল অনন্যার। নমস্কার, থানা থেকে বলছি, মিসেস গোস্বামী। হ্যাঁ বলছি, বলুন। আপনার ননদ বোধ হয় আপনার শাশুড়ির তদন্তের সময় দেখা হয়েছিল, একদম ন্যাকেড হয়ে রাস্তায় ঘুরছেন, উনি যে মানে নর্মাল না তা তো জানতাম না। সবার কাছে খেতে দিবি করে খাবার চাইছে, আমরা অ্যাসাইলামে নিয়ে যেতে বাধ্য হলাম। ওনার দাদার পাশের ওয়ার্ডেই আছেন, আসুন একবার। আচ্ছা। এই বলে উঠল অনন্যা। কোথায় যাচ্ছিস? স্টোর রুমে গুবলুর ডায়াপার বদলাবো, তুমি একবার শিল এনে যাও বাবা। মোহনা পাগল হয়ে রাস্তায় ঘুরছিল, ওকে ধরে নিয়ে গেছে। সে কি রে? জানি না, দেখো গিয়ে। অনিমেষবাবু বেরিয়ে গেলে স্টোর রুমে ঢুকে জানালার দিকে ঠেস দিয়ে রাখা একটা পুরনো বড় ক্যারাম বোর্ডের পেছনে মালঞ্চর লাল ফাইলটা খুঁজে পায় অনন্যা। ওই ক্যারাম বোর্ডের পেছনে পড়েছিল বলে এতদিন চোখে পড়েনি তা। হালকা ধুলোর আস্তরণ ঝেড়ে ফাইলটা খুলল অনন্যা। আমার অবর্তমানে আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী ও তার সন্তান ভোগ করবে। খানিকক্ষণ বুকে ফাইলটা চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল অনন্যা। তারপর ঘরে যেতে গেল সে। গুবলুর বেবি কোট ধরে একটা ছায়া নারী মূর্তি দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে গুবলুকে দেখছে সে, মনেহীন চোখ নয়, মায়ায় ভরা গভীর নিষ্পাপ চোখ, মায়ের চোখ। মুখ ফেরায় নারী মূর্তি। অনন্যা অশ্রুরুদ্ধ কণ্ঠে গলায় আঁচল দিয়ে
দূর থেকেই প্রণাম করে বলে চলে, দিদিয়া ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষ হয়। মানুষের বড় অভাব, তোমার শান্তিতেই আমাদের বিঘ্নের সস্তায়ন। গুবলুর মাথায় ছায়াময় হাতটি রাখে মালঞ্চ, ঠান্ডা পরশ পেয়ে ঘুমের মধ্যে দেয়ালা করে ওঠে গুবলু।